শ্বশুর আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জামাই, তোমরা আসছেন? দুনিয়ার আর মানুষ নাই, তার অসুখ হয় কি? দুই দিন পর পর খালি তোমার অসুখ হয়ে থাকে। তোমরা আঘন কে ভাই? জামাই মানেই তো বেটা, মো দুইটে বেডি তোমাক দুইজন কাক দিছ, বেটা থাকলে আমরা আগ হইল। তোমাক খুয়াইতে খুয়াইতে আমি ফকির হয়ে গেছি, জ্বর হলে মুখের রুচি থাকে না। এই তোমার জন্যে এই যে মুই মিষ্টি আনছ, এই যে আব্বা আমি কেলা যান তোমার শ্বশুর। ভুল ভাই, মুখে কাশিয়ে সব আছেন, ললিপপ ধরে এসছেন মোর জন্যে। ভাইরা আসসালামু আলাইকুম। জ্বর আব্বা বলছে জ্বর হলে খাওয়ার রুচি থাকে না, মুখ লাগে তিতিয়ে দিতে। যাক আজকে বাজার থেকে ললিপপ নিছি, ইডিয়ে দিই শ্বশুর দিই, মুখের একটু মিষ্টি মিষ্টি থাকতে পারে। বাবা ওই মনে করেন জ্বর হইলে ওই মুখের মনে করেন একটু তিতে তিতে ভাব থাকে, ঠিক আছে মুখে তিতে খাওয়ার রুচি থাকে না, মনে করেন উঠতে মানে মাথা ঘরে। এই জন্য চিন্তা করছি বাবা এই ললিপপটা আপনি শোষেন, শুষলে আপনার মুখটা একটু ভালো হবে, আপনি খাইতে পারবেন, সুন্দর লাগবে, ঠিক আছে। মোর বেডি কোন বল দুইটাক দিছম, এক কেজি মিষ্টিও মোর ভাগ্যে জুটল না রে। আপনি কান্দন দিয়ে আমি কান্দন দি ৬৮,০০০ গ্রাম বাংলার মানুষকে আমি কয়া যাই, আমার মতো বলদ জামাই দেখিয়ে কেউ বেডিকে দিও না। যাও তোমার মতন জামাই মোর দরকার নেই, যাও যাও।